আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, বিগত অধ্যায়ে আমরা বেশ কিছু ভিডিও তৈরি করেছি। বিগত অধ্যায়ের প্রায় সবটাই আমরা আলোচনা করে দিয়েছি এবং সবটাই তোমাদের কাছে নিঃসন্দেহে পৌঁছে গেছে। আজ আমরা নতুন অধ্যায় থেকে আলোচনা করব, নতুন অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে আমরা আলোচনা করব, চতুর্থ অধ্যায় যেটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। মূলত এই অধ্যায়টার নাম হচ্ছে শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব ও উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এই অধ্যায় থেকে যে জিনিসগুলো আলোচনা করার, তার মধ্যে একটা ছক আমি করেছি এখানে, ছকটা একটু দেখে নাও। এই ছকটা মূলত আটটি এককে বিভক্ত রয়েছে, আটটি একক। আটটি এককের মধ্যে প্রথম হচ্ছে শিল্প বিপ্লব, দ্বিতীয় সমাজ রাজনীতি অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব, তৃতীয় হচ্ছে শিল্প সমাজের সমালোচনার নানা দিক, চতুর্থ শিল্প বিপ্লব ও ঔপনিবেশিক সাম্রাজ্যের বিস্তার, পঞ্চম যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ছ নম্বরে রয়েছে ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, সাত নম্বর ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ও ইউরোপীয় সাম্রাজ্যবাদ, এবং আট নম্বরে রয়েছে সাম্রাজ্যবাদী শক্তির সংঘাত প্রথম বিশ্বযুদ্ধ। এই আটটি এককে এই অধ্যায়টি বিভক্ত রয়েছে। তো এই আটটি এককের মধ্যে আমি প্রথম এককটা আলোচনা করব, অর্থাৎ শিল্প বিপ্লব, এইটা থেকে আলোচনা করব। তো শিল্প বিপ্লব বলতে সাধারণ অর্থে যেটা বোঝায় যে শিল্পক্ষেত্রে বিপ্লব, কারণ বিপ্লব কথাটার অর্থ তোমরা প্রত্যেকেই জানো, বিপ্লব কথাটার অর্থ হচ্ছে আমূল পরিবর্তন বা মৌলিক পরিবর্তন, এবং সেই পরিবর্তনটা শিল্পক্ষেত্রে যখন হচ্ছে তখনই সেটা শিল্পের বিপ্লব, মানে শিল্পক্ষেত্রে যেহেতু পরিবর্তনটা আসছে তাই শিল্প বিপ্লব, এবং মৌলিক পরিবর্তন বা আমূল পরিবর্তন। তো আজকে আমার যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে শিল্প বিপ্লবের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। শিল্প বিপ্লবের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আলোচনা করব। তো প্রথমে শিল্প বিপ্লব কথার অর্থ কী এটা আলোচনা করব। প্রথমে শিল্প বিপ্লব কথার অর্থ আমরা বললাম যে শিল্প বিপ্লব কথার অর্থ হচ্ছে শিল্পক্ষেত্রে মৌলিক পরিবর্তন বা আমূল পরিবর্তন, এটাই হচ্ছে শিল্প বিপ্লব। তো শিল্প বিপ্লব যেমন ফরাসি বিপ্লব বলেছিলাম ফ্রান্সের রাজনৈতিক ক্ষেত্রে বিপ্লব, কৃষি বিপ্লব বললে কৃষিক্ষেত্রে বিপ্লব, তেমনি শিল্পক্ষেত্রে পরিবর্তন ঘটেছিল বলে এটাকে শিল্প বিপ্লব বলা হচ্ছে। তো এর একটা সংজ্ঞা এখানে দেওয়া আছে, দেখো শিল্প বিপ্লব কথার অর্থ শিল্পক্ষেত্রে বিপ্লব। একটা মোটামুটিভাবে একটা ছোট্ট সংজ্ঞা আমরা পেশ করেছি, মানে সাধারণ সংজ্ঞা বলতে যা বোঝায়, সেটা হচ্ছে বিখ্যাত ফরাসি দার্শনিক শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন অগাস্ট ব্লঙ্কি, তার নাম। তা সেই অগাস্ট ব্লঙ্কি প্রথম 1837 খ্রিস্টাব্দে এই কথাটা ব্যবহার করে, শিল্প বিপ্লব কথাটা ব্যবহার করে। তারপর ক্রমান্বয়ে 1880-81 খ্রিস্টাব্দে ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি তার অক্সফোর্ড বক্তৃতামালায় কথাটিকে জনপ্রিয় করেন, যে কথাটি অর্থাৎ শিল্প বিপ্লব কথাটি মানুষের কাছে পৌঁছায় ধীরে ধীরে। এই শিল্প বিপ্লব ব্যাপারটা নিয়ে বা শিল্প বিপ্লব কথার অর্থ নিয়ে পণ্ডিতদের মধ্যে কিন্তু যথেষ্ট মতভেদ রয়েছে, তবে নিঃসন্দেহে সার্বিকভাবে বা সাধারণভাবে যেটা বলা যায় শিল্প বিপ্লব সম্পর্কে, সেটা হচ্ছে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে শেষ ভাগের মধ্যে বৈজ্ঞানিক আবিষ্কার, বৈজ্ঞানিক যন্ত্রপাতির নানান আবিষ্কার এবং উৎপাদন ক্ষেত্রে ওই যন্ত্রপাতিগুলোর সঠিক প্রয়োগের মাধ্যমে শিল্প উৎপাদনের ক্ষেত্রে যে পরিবর্তন আসে, দুটো পরিবর্তন এখানে বলা হয়েছে, একটা হচ্ছে পরিমাণগত এবং গুণগত। পরিমাণগত মানে সংখ্যাগত, প্রচুর হিউজ প্রোডাকশান হতে শুরু করলো, এবং গুণগত মানে কোয়ালিটি উন্নত হলো, আরও উন্নত ধরনের উৎপাদন হতে শুরু করলো। ফলে এই যে পরিবর্তনটা, অভূতপূর্ব যে পরিবর্তন দেখা দিল, সেটা হচ্ছে শিল্প বিপ্লব নামে পরিচিত। কতগুলো বানান ভুল আছে সংজ্ঞাটাতে আমি একবার পড়ে দিলাম, ভালো করে শুনে নিয়েছো তোমরা নিশ্চয়ই। তাহলে শিল্প বিপ্লবের ক্ষেত্রে দুটো জিনিসকে আমরা গুরুত্ব দিয়েছি, একটা হচ্ছে বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবির্ভাব, আবিষ্কার এবং সেগুলো ব্যবহার শিল্পক্ষেত্রে, আর দ্বিতীয় ক্ষেত্রে বলেছিলাম যে উৎপাদনের পরিমাণগত এবং গুণগত মানের পরিবর্তন, এটাই হচ্ছে মূলত শিল্প বিপ্লবের মূল ভাবনা। আর এই ধরনের পরিবর্তনটাই হচ্ছে শিল্প বিপ্লব নামে পরিচিত, এটা সাধারণ সংজ্ঞা। কিন্তু এর একটা সংজ্ঞা বিভিন্ন ঐতিহাসিক প্রদত্ত বা বিভিন্ন গবেষক যে সংজ্ঞাগুলো দিয়েছিলেন সেগুলো সম্পর্কে মোটামুটি হয় তোমাদের একটু জানার দরকার আছে, কারণ বিভিন্ন ঐতিহাসিক অর্থনীতিবিদ তারা শিল্প বিপ্লবের সংজ্ঞা পোষণ করেছেন, সংজ্ঞা পেশ করেছেন। প্রথমে আমরা বলবো ফিশার, প্রখ্যাত ঐতিহাসিক ফিশারের সংজ্ঞা বলবো। ফিশার বলেছেন যে শিল্প বিপ্লব হচ্ছে মানুষের
শ্রমের পরিবর্তে অর্থাৎ দৈহিক শ্রম, এতদিন পর্যন্ত মানুষ দৈহিক শ্রমের উপর নির্ভর করে শিল্প উৎপাদন করত, প্রোডাকশান করত, কিছু দ্রব্য উৎপাদন করত, পুরোপুরিভাবে দৈহিক শ্রম নির্ভর। কিন্তু শিল্প বিপ্লব হচ্ছে সেটাই যেখানে দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্র নির্ভর উৎপাদন ব্যবস্থা হলো, অর্থাৎ মানুষের শ্রমটা কমে গেল, পরিবর্তে যন্ত্র কাজ করতে শুরু করলো। তাহলে দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্র নির্ভর উৎপাদন ব্যবস্থা শিল্প বিপ্লব নামে পরিচিত। এটা ফিশারের সংজ্ঞা, প্রখ্যাত ঐতিহাসিক ফিশার। দ্বিতীয় ব্যক্তির কথা বলবো, ফিলিস ডিন। ফিলিস ডিন অধ্যাপক, তিনি বলেছেন যে শুধুমাত্র যন্ত্রের সাহায্যে উৎপাদন হলেই কিন্তু শিল্প বিপ্লব তাকে বলা যাবে না, কারণ এক্ষেত্রে আরও কতকগুলো বিষয়ের প্রয়োজন, যেমন প্রচুর মূলধন দরকার, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, মানে রাস্তাঘাটের উন্নতি দরকার, পাশাপাশিভাবে দক্ষ শ্রমিক দরকার, এবং সবচেয়ে বড় কথা যে এই গুণগুলোর দ্বারা যে প্রোডাকশানটা হবে, যে উৎপাদনটা হবে, মানে যে পণ্য সামগ্রী তৈরি হবে, সেই পণ্য সামগ্রী বাজারে বিক্রি করতে হবে, তার জন্য একটা বাজার থাকা প্রয়োজন আছে। তাহলে বাজার থাকবে, দক্ষ শ্রমিক থাকবে, হ্যাঁ, এই আর রাস্তাঘাটে উন্নতি হবে, প্রচুর মূলধন থাকবে, এবং বৈজ্ঞানিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিল্প সামগ্রীর যে উৎপাদন হবে এবং উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে যে পরিবর্তনটা হবে তাকে শিল্প বিপ্লব বলা হচ্ছে। তার মানে শিল্প বিপ্লবের ক্ষেত্রে তিনি যে শর্তগুলো দিলেন আমরা একটু এক দুই তিন চার করে বলে দিতে পারি। যেমন মূলধনের কথা তিনি বললেন, কলকারখানা প্রতিষ্ঠার জন্য বড় বিনিয়োগের প্রয়োজন আছে। দক্ষ শ্রমিকের কথা বললেন, কারণ দক্ষ শ্রমিক ছাড়া উৎপাদনকে সহজভাবে পরিচালনা করতে পারবে না, কাঁচামাল দরকার, প্রচুর পরিমাণে কাঁচামাল থাকতে হবে, এবং উন্নত পরিবহন ব্যবস্থার কথা বলেছেন। পরিবহন মানে দ্রব্য কাঁচামালকে আনা এবং উৎপাদিত প্রোডাক্টকে নিয়ে যাওয়া, এর জন্য আর সর্বোপরি হচ্ছে উৎপাদিত পণ্য বিক্রির জন্য বাজার চাহিদা। এইগুলো হচ্ছে ফিলিস ডিনের সংজ্ঞার যে বৈশিষ্ট্য, যে শিল্প বিপ্লব তখনই আমরা বলবো যদি এই গুণগুলো বা এই বিষয়গুলো বা এই বৈশিষ্ট্যগুলো সবগুলো যদি ওখানে উপস্থিত থাকে। তৃতীয় সংজ্ঞা হিসেবে আমরা বলবো হবসবম প্রদত্ত সংজ্ঞা। হবসবম অধ্যাপক, তিনিও অধ্যাপক, তিনি বলেছেন যে অনুকূল অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে শিল্প উৎপাদনে যে পরিবর্তন আসে, অনুকূল সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক পরিবেশ, কারণ এগুলো কিন্তু মানে উৎপাদন ব্যবস্থার অনুকূল থাকতে হবে, তাহলেই উৎপাদন ব্যবস্থায় যে পরিবর্তনটা আসবে সেটা শিল্প বিপ্লব হবে। অর্থাৎ শিল্প বিপ্লবটা পরিষ্কারভাবে একটা ইতিবাচক পরিবর্তন হবে, যে ইতিবাচক পরিবর্তনটা সমাজের সব জায়গায় কিন্তু পৌঁছাবে, সমাজের সমস্ত মানুষ কিন্তু হাটিলি মানে খুব হৃদয়গ্রাহীভাবে সেটাকে গ্রহণ করবে। নেক্সট আমরা বলবো ঐতিহাসিক হেজেন। হেজেনের বক্তব্যগুলো প্রখ্যাত ঐতিহাসিক, তিনি শিল্পক্ষেত্রের যে পরিবর্তন বা বিপ্লব যেটাকে বলা হচ্ছে তিনি কিন্তু একটু ভিন্ন মত পোষণ করেছেন। তিনি বলেছেন এটাকে বিপ্লব না বলে বিবর্তন বলাই যুক্তিসঙ্গত। কেন না, বিপ্লব বলতে বোঝায় আকস্মিক পরিবর্তন, যেমন ফরাসি বিপ্লবের কথা আমরা বলেছি, আকস্মিক পরিবর্তন, রুশ বিপ্লবের কথা বলা হয়েছে, আকস্মিক পরিবর্তন, কিন্তু শিল্পক্ষেত্রে এই পরিবর্তনটা আকস্মিকভাবে ঘটেনি। তার বক্তব্য যে এই পরিবর্তনটা আকস্মিকভাবে আসেনি, কারণ দীর্ঘ কয়েক শতক ধরে বারবার পরিবর্তন হয়েছে এবং ধীরগতিতেই পরিবর্তন হয়েছে, কারণ বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলোকে ব্যবহার করা হয়েছে, উৎপাদন ক্ষেত্রে ধীরে 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 পরিবর্তনগুলো এসেছে। সুতরাং এটাকে বিপ্লব না বলে বিবর্তন বলাটাই হচ্ছে যুক্তিসঙ্গত। তবে এই পরিবর্তনটা নিঃসন্দেহে একটা ইতিবাচক পরিবর্তন মানব সভ্যতার জন্য। তার এই বক্তব্যটাকে ঐতিহাসিক হেজ তিনিও কিন্তু স্বীকৃতি দিয়েছেন, তিনিও কিন্তু মান্যতা দিয়েছেন, এবং তিনিও বলেছেন যে হ্যাঁ, এটাকে বিপ্লব না বলে বিবর্তন বলা ভালো, কারণ বিবর্তনের ফলশ্রুতি হিসাবে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল বা এই ধরনের উৎপাদন ব্যবস্থার প্রকৃত পরিবর্তন এসেছিল। তাহলে শিল্প বিপ্লবের যে বিভিন্ন সংজ্ঞা, বিভিন্ন ঐতিহাসিক বা গবেষক তাদের বক্তব্য আমরা রাখলাম, অধ্যাপকদের বক্তব্য আমরা রাখলাম, নিশ্চয়ই বুঝতে পারলে। নেক্সট আমরা পরের পাঠে চলে যাব। আজকের যেটা আলোচ্য বিষয় ছিল বৈশিষ্ট্য। তাহলে সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম, আমরা এবারে শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য আলোচনা করব। অর্থাৎ শিল্প বিপ্লবের যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি আমরা দেখেছি বা যে সমস্ত গবেষক ঐতিহাসিকেরা শিল্প বিপ্লবের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের কথাগুলো বলেছেন, তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য বলবো যে এই ঘটনাটা কোনো আকস্মিক ঘটনা নয়, যেটা আমরা একটু আগে হেজেনের বক্তব্যে বলে এলাম যে বিপ্লব না বলে বিবর্তন বলাই ভালো, কারণ অষ্টাদশ শতাব্দী থেকে বহু মানুষের যৌথ প্রচেষ্টায় খুব ধীরগতিতে এটি সংঘটিত হয়েছিল। অর্থাৎ ফরাসি বিপ্লবের মতো আকস্মিক ঘটনা কিন্তু ঘটেনি, খুব ধীরগতিতে আস্তে 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 এই পরিবর্তনটা হয়েছে। সুতরাং এটা এর অন্যতম একটা বৈশিষ্ট্য যে শিল্প বিপ্লব কোনো আকস্মিক ঘটনা নয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হিসেবে বলবো যে শিল্প বিপ্লব সর্বত্র একই সময়ে শুরু হয়নি। অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লব প্রথমে হয়েছিল ইংল্যান্ডে,
তারপর ইউরোপের বিভিন্ন দেশগুলিতে এটা লক্ষ্য করা গেছিল। এক সময়ে কিন্তু শুরু হয়নি, অনেক দেরিতে, অন্যান্য দেশগুলিতে যথেষ্ট দেরিতে শুরু হয়েছিল এবং তাও কিন্তু সার্বিকভাবে শুরু হয়নি, পাটে পাটে এটা শুরু হয়েছিল। সুতরাং এটা ছিল এর দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য হিসাবে আমরা বলবো চিরাচরিত অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন। অর্থাৎ শিল্প বিপ্লবের আগে ইউরোপের অর্থনীতি ছিল কৃষি নির্ভর, সেখানে কৃষিকার্যের দ্বারা উৎপাদন ব্যবস্থা পরিচালিত হতো, কিন্তু শিল্প বিপ্লবের ফলশ্রুতি হিসেবে কৃষি নির্ভর অর্থনীতি শিল্প নির্ভর অর্থনীতিতে পরিণত হয়েছিল। কৃষিভিত্তিক অর্থনীতি শিল্পভিত্তিক অর্থনীতি, এটা বলতে শুনলে আরও ভালো লাগছে একটু, যে কৃষিভিত্তিক অর্থনীতি শিল্পভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হয়েছিল, অর্থাৎ ট্রান্সফার হয়ে গেছিলো। এটা ছিল এর একটা অন্যতম বৈশিষ্ট্য। পরবর্তী বৈশিষ্ট্য হিসেবে আমরা বলব শহরের উত্থান। নিঃসন্দেহে শিল্প বিপ্লবের ফলশ্রুতি হিসাবে শহরগুলি, যেগুলো এতদিন পর্যন্ত কুটির শিল্পের দ্বারা পরিচালিত হয়েছিল বা কৃষি নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা থাকার কারণে শহরগুলো শহর বলে যেগুলো ছিল না, যেগুলো গ্রাম ছিল, সেগুলো কিন্তু পরিবর্তন এসেছিল। সেগুলো শিল্প উৎপাদনের ফল কেন্দ্র হিসাবে সেগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, শিল্প উৎপাদনের কেন্দ্র হিসাবে সেগুলোতে সমৃদ্ধি হয়েছিল, প্রচুর সংখ্যক মানুষ সেখানে আসতে শুরু করেছিল, মালিকেরা মূলধন বিনিয়োগ করতে শুরু করেছিল, জীবিকা নির্বাহের উদ্দেশ্যে গ্রাম থেকে দলে দলে মানুষ ওখানে আসতে শুরু করেছিল এবং ওখানেই তারা থাকতে শুরু করেছিল, ধীরে ধীরে জায়গাগুলো সমৃদ্ধি লাভ করেছিল। অর্থাৎ একদা যে অঞ্চলগুলো খুবই একটা দুঃস্ব, মানে কী বলবো, অন্ধকার জায়গা ছিল বা গেঁয়ো জায়গা ছিল বা তথাকথিত শহর নয় এই ধরনের জায়গা যেখানে মানুষ সচরাচর আসতো না, সেই জায়গাগুলো কিন্তু এখন শিল্প বিপ্লবের দৌলতে সেখানে কিন্তু অনেক বেশি উন্নতি লক্ষ্য করা গেল, মানুষ সেখানে আসতে শুরু করলো, ধীরে ধীরে সেখানকার ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি ক্রমান্বয়ে পরিবর্তন ঘটলো। অর্থাৎ নতুন নতুন শহর তৈরি হলো, এটাও কিন্তু শিল্প বিপ্লবের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল। পরবর্তী বৈশিষ্ট্য হিসেবে আমরা বলবো যে প্রযুক্তি এবং কৌশলগত উন্নতি, এটা অত্যন্ত উল্লেখযোগ্য বৈশিষ্ট্য একটা শিল্প বিপ্লবের, কারণ শিল্প বিপ্লবের ফলে সমস্ত ক্ষেত্রেই কিন্তু প্রযুক্তি এবং কৌশলগত উন্নতি লক্ষ্য করা গেছিল। শিল্প বিপ্লবের আগে এই জিনিসটা ছিল না, কারণ শিল্প বিপ্লবের আগে যে উৎপাদন হতো পৃথিবীর সারা দেশেই, সব দেশেই কিন্তু উৎপাদন ব্যবস্থা পরিচালিত ছিল, কিন্তু সেই উৎপাদন ব্যবস্থাটা মানুষের নিজস্ব প্রয়োজন বা নিজস্ব তাগিদকে কেন্দ্র করে ছোট ছোট জায়গায় উৎপাদনগুলো পরিচালিত হতো। মানুষ কেবলমাত্র তার নিজস্ব প্রয়োজনটাকে প্রথমে গুরুত্ব দিত, তারপর সেখান থেকে অল্প কিছু হয়তো উৎপাদন করত। কিন্তু যখনই বৈজ্ঞানিক পদ্ধতির আবিষ্কার ঘটলো, কৌশলগত পরিবর্তন ঘটলো, দক্ষ শ্রমিক এলো, মূলধন বিনিয়োগ হলো, এই ইতিবাচক পরিবর্তনগুলো আসার ফলশ্রুতি হিসাবে যে হিউজ প্রোডাকশান হতে শুরু করলো, এই হিউজ প্রোডাকশানটা ক্রমান্বয়ে শুধু ইংল্যান্ড নয়, ইউরোপের বিভিন্ন দেশে বা তারও পরবর্তীকালে আরও পৃথিবীর অন্যান্য দেশে ধীরে ধীরে প্রযুক্তিগত এবং কৌশলগত উন্নতি পৌঁছে দিল। পরপর পরপর উৎপাদন ব্যবস্থার উন্নত হলো, উৎপাদন ব্যবস্থা প্রযুক্তিগত উন্নতি আরও এলো এবং আরও কী করে হিউজ প্রোডাকশান করা যায়, আরও কী করে সহজে উৎপাদন করা যায়, এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা গেল। তাহলে আজকে আমার যে জিনিসগুলো আলোচনার ছিল, দুটো জিনিস আলোচনার ছিল আমার, একটা হচ্ছে সংজ্ঞা, শিল্প বিপ্লবের সংজ্ঞা। আমরা শিল্প বিপ্লব কাকে বলে একটা সাধারণ সংজ্ঞা প্রথমে দিয়েছিলাম, তারপরে বিভিন্ন গবেষক, ঐতিহাসিক, অধ্যাপক তাদের যে বক্তব্য শিল্প বিপ্লব সংক্রান্ত ক্ষেত্রে, তাদের যে মন্তব্য সেই মন্তব্যগুলো আমরা আলোচনা করেছি, এবং সবশেষে আমরা শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য নিয়েও আলোচনা করলাম এবং শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলো ক্রমান্বয়ে আমরা ব্যাখ্যাও করলাম। সুতরাং আজকে শিল্প বিপ্লব সম্পর্কে এই নতুন অধ্যায়, অর্থাৎ চতুর্থ অধ্যায়ে শিল্প বিপ্লব সম্পর্কে, শিল্প বিপ্লবের সংজ্ঞা সম্পর্কে যে বিষয় আলোচনা করলাম, আশা করছি তোমরা সবাই সেটা বুঝতে পেরেছ। এর সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্যাবলী যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ আমরা বলতে পারি, সেগুলো তোমাদের নিঃসন্দেহে তৈরি হয়েছে, তোমরা ভালো করে নিশ্চয়ই শুনেছ এবং আরও ভালো করে পরপর ভিডিওটা দেখলে আরও বুঝতে পারবে, নিঃসন্দেহে কোনো তোমাদের অসুবিধা হবে না। আবার পরবর্তী সময়ে আমরা শিল্প বিপ্লব বিষয় নিয়ে আলোচনা করছি, শিল্প বিপ্লব এই এককটা নিয়ে অনেকগুলো ভিডিও আমরা তৈরি করব এবং পরপর আমরা দেখাবো তোমাদেরকে, তোমরা সেগুলো দেখবে। তাহলে আজ এখানেই শেষ করব, তার আগে তোমাদেরকে আমার ভালোবাসা এবং ধন্যবাদ জানাই।